এই শিশু ক্লাসগুলোতে আমাদের বাচ্চারা কি শিখবে এটা আমাদের একটু ভালোভাবে জানা দরকার। তারপরে এমনি তারা জানেন, অবশ্যই জানেন যে কেন এই শিশু ক্লাসগুলো হয়, কি শিক্ষা দেয়, এসবগুলো জানেন। আমরা আরো ভালোভাবে সবাই মিলে একটু আলোচনা করি যে এই শিশু ক্লাসগুলোকে আমরা কিভাবে আরো ভালো করতে পারি, আরো সুন্দর করতে পারি, কিভাবে বাচ্চারা এখান থেকে ভালো কিছু শিখতে পারে, সেসবগুলো আমরা কিভাবে করতে পারি, এইগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা মূলত আজকে একেবারে 2-4 ঘন্টার জন্য আমরা হয়তো এখানে থাকব। দুপুরে সবাই মিলে একসাথে আমরা লাঞ্চ করব, খাবার খাবো, তারপরে লাঞ্চের পরে হয়তো দুপুরের পরে আর একটু আমরা যদি 1 ঘন্টা সময় পাই, সবার যদি ভালো লাগে আমরা আর একবার হয়তো বসলাম, বসে তারপরে বিকেলে আমরা চা নাস্তা খেয়ে চলে গেলাম। তো সবাই যে এসছেন, আমি প্রথমে একটু এই শিশু ক্লাস কেন এবং এর উদ্দেশ্য কি এটা আমি একটু আলাপ করতে চাই। একটা জিনিস আমরা জানি যে শিশুরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাই কি না বলেন? আমাদের এই শিশুরা আগামী দিন যে আমাদের সমাজ যেন সুন্দর হয়, আমাদের সমাজ যেন একটা ভালো সমাজ হিসেবে গড়ে উঠতে পারে, আমাদের সমাজটা যেন একটা কি বলবো, পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা, একতা, সম্প্রীতি, এই বন্ধনটা যেন সবার মধ্যে তৈরি হতে পারে, সেই জন্য আমাদেরকে এই শিশুদেরকে কিন্তু তৈরি করতে হবে। তার কারণ এখন আমার যে সমাজ আছে, এই সমাজে তো আমরা সবাই বড়, এখানে যারা আছে আমরা যারা বাবা মা বা ভাই বোন আছি বা কেউ কেউ দাদা দাদিও আছে, আছে না? আছে না? এখন যদি আমি বলি যে কালকে থেকে আমার সমাজে আর কোনো মিথ্যা কথা হবে, কালকে থেকে আমার সমাজে আর কেউ মারামারি করবে না আমাদের গ্রামে, কালকে থেকে আমাদের গ্রামে সবাই কেউ কাউকে গালি দিবে না, ভালো কথা বলবে, কেউ কারো পরনিন্দা করবে না, দুর্নাম করবে না, শুধু ভালো গুণগুলো বলবে আগামী কালকে থেকে, বলেন সম্ভব? সম্ভব হবে কি? কেন হবে না? তার কারণ আমরা এগুলো শিখিনি, আমরা এগুলো তো অভ্যস্ত না। আমরা অভ্যস্ত কিভাবে আরেকজনের খারাপ কথাটা বলা যায়, আমরা অভ্যস্ত যে কিভাবে আরেকজনের দুর্নাম করা যায়, কিভাবে আরেকজনকে ফাঁকি দেওয়া যায়, কিভাবে আরেকজনের সঙ্গে আরেকজনের মারামারি ঝগড়া বিবাদ করা যায়, ওর কথা অকে লাগানো যায়, এগুলোতে আমরা কিন্তু সবাই বেশি বেশি অভ্যস্ত, সেজন্য এটা সম্ভব। কিন্তু আমাদের যে শিশুরা আছে, এই শিশুরা কিন্তু এগুলো কিচ্ছু জানে না। এই যে 5-6 বছরের 7 বছরের শিশু, এরা একেবারে নিষ্পাপ, নিষ্পাপ না বলেন? নিষ্পাপ, এরা ভালো মতো কিচ্ছু বুঝে না। এরা ঈশ্বরের তৈরি এক একটা কি বলবো, এক একটা দেবদূত, স্বর্গীয় শিশু, এক একটা স্বর্গীয় শিশু। এদের হৃদয় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো হিংসা নাই, কোনো শিশুর মধ্যে হিংসা নাই। শিশুরা হিংসা করতে জানে? শিশুরা বিপন্ন হতে জানে? জানে না। শিশুরা মারামারি করতে জানে? জানে না। কিন্তু এরা যত বড় হবে আমাদের চারিপাশে, প্রথমত পরিবার থেকে শিখবে, আমাদের বাবা মা যে আমরা ভাই বোন আছি তাদের কাছ থেকে শিখবে কিছুটা, তারপরে শিখবে যাদের সঙ্গে খেলাধুলা করে প্রতিদিন তাদের কাছ থেকে শিখবে, তারপরে ওই যে স্কুলে যায় স্কুল থেকে কিছু শিখবে, তারপরে সমাজে যে আমাদের সমাজ আছে, পুরা গ্রাম তো একটা সমাজ, তাই না? এই সমাজ থেকে ওরা কিছু কিছু জিনিসগুলো শিখবে। তো এই শিক্ষাগুলো আমাদের সমাজে তো আমরা খারাপ জিনিস বলতেও অভ্যস্ত, করতেও অভ্যস্ত, দেখাতেও অভ্যস্ত, তখন বাচ্চারা কিন্তু দেখে শিখে সব। কিন্তু বাচ্চারা, আপনারা মনে করবেন না,
আমরা মনে করি বাচ্চা এখানে আছে, আমি আর আমার ওই ঝগড়া করছি, আমার বাচ্চা আছে তো ও কিছু বুঝে না, সব ভালো। আমি যে আমার ওয়াইফের সাথে কটু কথা বলছি, তর্ক করছি বা গালা গালাজ করছি বা খারাপ শব্দ উচ্চারণ করছি, ওই আমার শিশু বাচ্চা সব দেখে বলে না এবং সব শিখে। তাহলে কি আমাদের কাছ থেকে কিন্তু ওই বাচ্চা ওই শিশু শিখছে। আবার ওই শিশু যখন স্কুলে যাচ্ছে, স্কুলে যদি ঠিকমতো মাস্টাররা না শিক্ষা দেয় এই নৈতিকতা, এবং আপনারা জানেন স্কুলে কোনো নৈতিকতা শিক্ষা নেই আছে, শুধুমাত্র সরিয়ে সরিয়ে কখন কিভাবে ভালো রেজাল্ট করবে, কিভাবে ভালো ছাত্র হবে, কিভাবে ফার্স্ট গ্রেড হবে, কিভাবে এ প্লাস পাবে, এসব কিন্তু স্কুলের প্রতিযোগিতা প্রতিযোগিতা। কিন্তু কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়, কিভাবে অন্যের উপকার করা যায়, কিভাবে অন্যকে সেবা দেওয়া যায়, এটা কিন্তু স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয়। এবং আজকে আমাদের সমাজের যে কি বলবো যে এই যে অধঃপতন, এটা এই জন্য দায়ী। আমরা কি চাই, আমরা একটা ভালো শিশু চাই। এখন ভালো শিশু মানে সে ভালো ইনকাম করবে, টাকা পয়সা ইনকাম করবে, সুবিধা টাকা আমাদের তো দরকার আছে, ওটা তো দরকার আছে। কে বলবে যে টাকা দরকার নাই, টাকা দরকার আছে আমাদের, টাকা আমরা ইনকাম করব। কিন্তু সেটার সাথে সাথে আমার বাচ্চাকে নৈতিকতার দিক দিয়ে ভালো হইতে হবে। ধরেন আমার বাচ্চা মাসে 50,000 টাকা ইনকাম করে, দারুণ দিচ্ছে। আমার ধরেন আমার মেয়ে ভালো একটা ইউনিভার্সিটি পাস করলো, করে ভালো চাকরি পেলো, মাসে 50,000 টাকা বেতন শুরু হলো। কিন্তু ধরেন আমার মেয়ে কি করে, নেশা করে। আমার মেয়ে নেশা করে, আমার মেয়ে জুয়া খেলে, আমার মেয়ে বন্ধু বান্ধবের সাথে রাত বিরাতে আড্ডা দেয়, আমার মেয়ে মানুষের উপকার করে না, গ্রামে মানুষকে সেবা দেয় না, কিছু করে না, গ্রামবাসীর যে যে বাচ্চারা আছে তাদের শিক্ষার ব্যবস্থা, তাদের স্বাস্থ্যের ব্যবস্থা, তাদের বিনোদনের ব্যবস্থা, এগুলোর জন্য কিছু করে না। আমার লাভ আছে, আমার পরিবারের লাভ আছে না, আমার সমাজের লাভ আছে না, আমার ওই পাড়ার লাভ আছে, ওই যে 50,000 টাকা ইনকাম করছে, ভালো বেতন পাচ্ছে, এ করছে, কিন্তু সে সব ফুর্তি করে এ করে সব শেষ করে দিচ্ছে। আমার সমাজে উপকার হচ্ছে না, আমার পরিবারও উপকার হচ্ছে না, বরঞ্চ আমার মেয়েটাও শেষ হয়ে গেছে। কিন্তু আমার মেয়ে অল্প ইনকাম করে, 10,000 টাকা ইনকাম করে, 5,000 টাকা ইনকাম করে, কিন্তু সুন্দর, সবাইকে সম্মান করে, গ্রামবাসী সবাইকে শ্রদ্ধা করে, বাচ্চাদেরকে একটু লেখাপড়া শিখায়, ফিরে ফিরে সুন্দর করে ওদেরকে নৈতিকতার বিষয়গুলো শিখায়। আপনি কোন সন্তানকে প্রাধান্য দেবেন, কোন সন্তানকে আপনি চান বলেন, ওইটা চান না এটা চান বলেন, সবাই কোনটা চান, যে কম ইনকাম করে কিন্তু খুব ভালো। আমরা সবাই চাই, অনেক ইনকাম করে, অনেক লেখাপড়া জানে, কিন্তু সে নেশা করে, সে জুয়া খেলে, সে বাইরে আড্ডা মারে বন্ধু বান্ধবদের সাথে, সে সমাজের কোনো কাজে লাগে না, কিছু করে না, আমার সমাজের দু পয়সা ইনকাম হয় না, সমাজের কাজে লাগে না, তো তাকে আমার দিয়ে কিছু হবে আরো ক্ষতি। তাহলে এখন আমার বলার উদ্দেশ্য হলো যে আমার এই যে যে শিশুগুলো আছে, এই শিশুগুলো যেন আমার ভালোভাবে গড়ে ওঠে, ওই রকম বেশ ইনকাম করবে কিন্তু জুয়া খেলবে, কিন্তু মারামারি করবে, কিন্তু সমাজে কিন্তু সেবা দেবে না, আড্ডা মারবে, আমি ওই শিশু চাই না। আমার পাড়ার শিশুগুলোকে আমরা ভালো শিশু হিসাবে গড়ে তুলতে চাই। এখন ভালো বলতে সত্যবাদিতা, সত্য কথা,
একে অন্যের সাথে মিলে মিশে থাকবে, মানাবে কিন্তু ভালো বলতে সমাজকে সেবা দেবে, ভালো বলতে গর্ব থাকবে না, অহংকার থাকবে না, ভালো বলতে কি করবে তার যে পেশা সেই পেশার মাধ্যমে সমাজের কিছু সেবা দেবে। এখন একটা একজন ধরেন একজন ডাক্তার, আমার গ্রাম থেকে ধরেন পাঁচজন ডাক্তার ভর্তি হবে না, গ্রাম থেকে পাঁচজন MBBS ডাক্তার মেডিকেলে চাকরি করে, কিন্তু আমার গ্রামের ওই পাঁচজনের কেউ আমার গ্রামের মায়েদের জন্য কোনোদিন চিকিৎসার ব্যবস্থা করেনি, ওষুধ না দিয়ে তাদেরকে নিয়ে বসে মেয়েদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো, তাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে প্রতি মাসে একবার করে যে তাদেরকে সচেতন করা, করলে তো অনেক কিছু জানবে না মেয়েরা, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জানবে না, বলে কিন্তু এটা করে না, সে টাকা ইনকাম করে ওই রুগীরাকে রাত্রি 12টা পর্যন্ত 1000 টাকা করে ফি নেয়, সময় নেয় গ্রামে যাওয়ার। কিন্তু একজন আছে যে ওরকম করে মাঝে মাঝে গ্রামেও যায়, এই মায়েদের সঙ্গে বসে, ছেলেদের সাথে বসে, সবার স্বাস্থ্যের খোঁজ নেয়, সবার পড়াশোনার খোঁজ নেয়, সবাইকে সহযোগিতা করে, টাকা দিয়ে সহযোগিতা না করুক অন্যান্য দিক দিয়ে সহযোগিতা করে। গ্রামবাসী কোন বাচ্চার উপরে খুশি হবে? এই বাচ্চার উপরে খুশি হবে, আমরা ওই রকম শিশু তৈরি করতে চাই, তাহলে আমাদের এই সমাজটা সুন্দর হবে। ওই রকম সমাজ, ওই রকম শিশু, ওই রকম আমরা গড়ে তুলতে চাই। তাহলে এই যে শিশু আমার, আমার শিশু আগামীতে আমার সমাজের নেতৃত্ব নেবে। আজকে আমরা যারা বয়স্ক তারা আস্তে আস্তে বয়সের ভার আমাদের ছেড়ে দিতে হবে, ওই যারা আসছে জেনারেশান পরবর্তী জেনারেশান তাদের কাছে সব ছেড়ে দিতে হবে, আমাদের অজান্তেই তারা দায়িত্ব নেবে, নেবে না? আমরাই কি সবসময় নেতৃত্ব নেব? আমরাই কি বড় থাকবো? আমরাই কি সমাজকে দেখাশোনা করবো? আমরা তো চলে যাব, মরে যাব, এই হবে এই হবে চলে যাব, কিন্তু ওরা আস্তে আস্তে আমাদের জায়গায় রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমাদের দরকার আমাদের এই শিশুদেরকে কিশোরদেরকে ভালো মানুষ করে গড়ে তোলা, যাতে ওরা এই সমাজে কাজে লাগে, তাহলে না আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের কমিউনিটি সুন্দরভাবে ডেভেলপ করবে, আমাদের সমাজটা ভালো হয়ে যাবে। তো সেই জিনিসটা করার জন্যই, ওই শিশুকে তৈরি করার জন্যই আমরা আমাদের এই শিশু ক্লাসগুলো গ্রামে গ্রামে অর্গানাইজ করতে চাই। একটা জিনিস দেখেন, বাচ্চারা শিখছে, যেমন এখানে আমরা একটা বললাম যে যত ভয় লাগে যত চিকান হয়, ঈশ্বর দিয়ে সানা দাঁড়িয়ে পৃথিবীতে যত মানুষ আছে সবাই কি সবকিছুর উপরে আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি কৃষক হই, আমি লেবার হই, আমি রিক্সাওয়ালা হই, সবার উপরে কে? ঈশ্বর। তাহলে আমি কিছু না, আমার উপরে ঈশ্বর আছে। তো যখন আমি ঈশ্বরকে স্মরণ করব, তখন আমার এই অহংকার, আমার এই গর্ব, আমার এই কি বলবো যে আমার যে খারাপ জিনিসগুলো যে আমার মধ্যে আছে এগুলো তখন একটু দমন হবে, আমি চিন্তা করবো, ওই শিশু তখন চিন্তা করবে। তো এইসব প্রার্থনা আমরা শিক্ষা দিচ্ছি। তারপরে ওই শিশুগুলো আছে কি শিক্ষা দিচ্ছে? সেবা করা, কিভাবে সেবা করতে হয়, এই শিশু ক্লাসের মাধ্যমে শিশুরা শিক্ষা পাচ্ছে। তাহলে এই শিশু কি বিভেদের পরিবর্তে একতাবদ্ধ হতে শিখছে, আরেকজনকে সহযোগিতা করতে শিখছে, সত্য
সত্যবাদিতা শিখছে, ন্যায়পরায়ণতা শিখছে, ওইটা সে কি করছে তার জীবনের মধ্যে বড় হচ্ছে উঠেন। তখন সে যখন বড় হবে, কিশোর হবে, তখন ওইভাবে সে মানুষকে ট্রিট করবে, ওইভাবে মানুষকে বিবেচনা করবে, ওইভাবে মানুষকে চিন্তা করবে। তখন আর আমাদের যে সমাজের যে অস্থিরতা আছে, সমাজের যে সমস্যাগুলো আছে, সমাজের যে ঘাটতিগুলো আছে, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে এবং আস্তে আস্তে আমরা একটা ভালো সমাজ, একটা সভ্য সমাজ, একটা সুন্দর একটা কমিউনিটি, সুন্দর একটা ব্যাকআপ আমরা পাব না, হয়তো আমরা দেখতে পাবো না, এই জেনারেশন হয়তো আমরা দেখতে পাবো না। আজকে থেকে যদি আমরা শুরু করি তাহলে হয়তো আমরা এখন দেখতে পাবো না, এটার রেজাল্ট আমরা 10 বছর পরে 20 বছর পরে দেখতে পাবো, যখন এরা এই জায়গায় আসবে। তো এটা তাৎক্ষণিক, আমি বলছি যে তাৎক্ষণিক ভাবে হবে না, যে কালকে থেকে শুরু করবো, কালকে থেকে আমার সমাজ চেঞ্জ হয়ে যাবে, এটা একটা দূরদৃষ্টি পরিকল্পনা, একটা বৃহৎ একটা পরিকল্পনা, যেটা আমরা আগামী প্রজন্মকে আমরা ওইভাবে দেখতে পাবো। আসলে এটা আমাদের দায়িত্ব, আমি বাবা মা হিসাবে, আমি গ্রামের একজন সচেতন নাগরিক হিসাবে আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব যে আমার পরবর্তী জেনারেশনকে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া, বলে তো এটা আমার দায়িত্ব না? আমি পরিবারের যদি বাবা মা হই, আমার দায়িত্ব আমার পরিবারের যে শিশুগুলো আছে তাদেরকে লেখাপড়া শেখানো, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। সমাজের দায়িত্ব হচ্ছে যে একটা সুন্দর সমাজ উপহার দেওয়া। এই সুন্দর সমাজ কিভাবে আসবে? আমরা যদি তাদেরকে নৈতিকতা শিক্ষা না দিই, এখন থেকে যদি না শিক্ষা দেয়, এই ছোট্ট ওই যে শিশুকে যদি আমি না শিক্ষা দেই, ওই ছোট শিশুকে যদি এখন থেকে আমি বলি যে ওই রংটা কালো, ওই যে ব্ল্যাক, ওই ভোটটা, ও কিন্তু জানে না ওটা রং কি। এখন থেকে ওকে আমি বলবো এটা রং কালো, ও কি শিখবে? ওটাকে বলবে কালো, বড় হলে বলবে কালো। ওই শিশুকে এখন থেকে যদি আমি বলি ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, চাঁদু, হারা, এদের মধ্যে কোনো ভাব ভাব নেই, সবই একই স্রষ্টা, আমরা বিভিন্ন ভাষায় তাকে বিভিন্ন নামে ডাকি, ওই শিশুকে এখন থেকে যদি আমি বলি ও বড় হলে আল্লাহ আর ভগবান ঈশ্বর আলাদা করবে, কিন্তু এখন থেকে যদি আমি ওকে বলি ভগবান হচ্ছে হিন্দুদের, ওই হিন্দু পাড়ায় আছে, আর আল্লাহ ওই মসজিদে আছে, ওই মুসলমান পাড়ায় আছে, মানে আমরা এমন কালচার করছি, এমন আচরণ করছি, এমন কথাবার্তা বলছি, এমন ভাবে আচরণ করছি, ও ওটা শিখে গেছে, বলতে হয়নি কেন, যেভাবে আমরা শিখেছি। আমরা জানি ভগবান মন্দিরে, আল্লাহ মসজিদ, কিন্তু আপনার মনের কথা কি বলেন? আমাদের মনের কথা কি? মনের কথা হচ্ছে আল্লাহ ভগবান একজন, না আল্লাহ ভগবান ঈশ্বর গড চাঁদু ফাদা, সাঁওতালি ভাষায় চাঁদু বলে না, চাঁদু ভগবান, মারমা ভাষায় ফাড়া, এই যে মারমারা আছে না আমাদের এখানে হোস্টেলের ছাত্ররা, এরা বলে ফাড়া, ইংরেজিতে কি বলে গড, আরবিতে আল্লাহ, সংস্কৃতে ভগবান, কিন্তু আমরা বাচ্চাদেরকে এভাবে গড়ে তুলছি, বাচ্চারা বড় হলে ইংরেজি শিখবে, কিন্তু এই শিশু ক্লাসে বাচ্চারা শিখছে আল্লাহ ভগবান গণেশ্বরের, ওই যে ও সাঁওতালি ভাষায় প্রার্থনা করছে যত হল লাগে, আবার বাংলাতে বলছে যে ঈশ্বর করুন যেন সম্পূর্ণ বিশ্ব একতার আলোকে আলোকিত হয়ে যায়, আছে না প্রিয়া, এটাও শিখ। আবার আরবিতে আছে কি হাল মিল মুফারেজে, এটাও শিখছে ওই বাচ্চা। আমাদের এই একাডেমি বাচ্চারা দেখবেন সব ভাষায় পারে, আরবিতে পারে, ইংরেজিতে পারে, এই সাঁওতালি ভাষায় পারে, বাংলা ভাষায় পারে, সব ভাষায় প্রেয়ার করবে, তাহলে ওরা ভবিষ্যতে বড় যখন হবে তখন এইসবের বিভেদ করবে, পার্থক্য করবে?
এইরকম একটা সমাজ করতে চাই, এইরকম একটা আমাদের বিশ্বাস বিভিন্ন রকম আছে, আছে না? কেউ আমরা খ্রিস্টান আছি, কেউ আমরা ক্যাথলিক আছি, কেউ আমরা প্রোটেস্ট্যান্ট আছি, কেউ মুসলিম আছি, কেউ হিন্দু আছি, কেউ আবার আদিবাসী আছে। কিন্তু আমরা ওই আগের যে কি বলে ওটাকে কি ধর্মটাকে বলে সনাতন সেই কথা আছে, এটা থাকতে পারে, এটা এটা তো ঈশ্বরের তৈরি একটা বাগানের মতো, বাগানের মতো। একটা বাগানে যদি আমরা বিভিন্ন রকমের ফুল লাগাই, বিভিন্ন জাতের ফুল লাগাই, বিভিন্ন ধরনের ফুল লাগাই, সেই বাগান ভালো লাগবে না? একটা বাগানে শুধু গোলাপ লাগাই লাগবে, সুন্দর বড় বড় গোলাপ, সুন্দর লাল লাল, ওটা ভালো লাগবে বলে? যেখানে অনেক কালার আছে, অনেক ফুল আছে, বিভিন্ন রকমের ফুল আছে, ওইটা হলো যেটা হলো কেন? মানুষ বৈচিত্র্যকে ভালোবাসে, যেখানে বিভিন্নতা আছে। তো এইটা ঈশ্বরের তৈরি একটা বাগান, কেউ কালো, কেউ সাদা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ বাঙালি, কেউ মারমা, কেউ চাকমা, কেউ সাঁওতাল, কেউ আদিবাসী, কেউ ইন্ডিয়ান, কেউ আমেরিকান, কেউ ফরাসি। যদি এরকম না হতো তাহলে পৃথিবীটা এত সুন্দর হতো? কিন্তু আমরা কি করছি, এই বৈচিত্র্যটাকে ভুলে যাচ্ছি, ভুলে গিয়ে আমরা কি করছি, ভাষা নিয়ে মারামারি করেছি, করিনি আমরাই করেছি বলেন? 71 সালে করেছি না? ভাষা নিয়ে আমরা মারামারি করেছি না? আমাদের তো বলছে না বাংলা ভাষা আপনি কথা বলো, সব হিন্দিতে কথা বলো, মারামারি হয়েছে না? আমাদের বলছে না শুধু আল্লাহ বলবা, মসজিদে শুধু মুসলমান যেতে পারবে, আল্লাহ ছাড়া কিছু বলা যাবে, মন্দিরে শুধু হিন্দু যাবে, ভগবান ছাড়া কিছু বলা যাবে, গির্জাতে শুধু খ্রিস্টান যাবে, আর কেউ যেতে পারবে না, বাইবেল ছাড়া গীতা কোরআন পড়তে পারবে না। এতে কি হচ্ছে, আমাদের মধ্যে মানুষের মধ্যে কি হচ্ছে, বিভেদ হচ্ছে, বিবাদ হচ্ছে, ঝগড়া হচ্ছে, আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারছি। কি করতে হবে আমাদেরকে, বিশ্বাস আমাদের আছে, যিশুর উপরে আমাদের বিশ্বাস আছে, শ্রীকৃষ্ণের উপরে আমাদের বিশ্বাস আছে, বাহাউল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের বিশ্বাস আছে। আমরা সবাইকে রেসপেক্ট করি, সবাইকে আমরা ভালোবাসি, সবাইকে আমরা সম্মান করি, যেমন সম্মান করবো কোরআনকে তেমনই সম্মান করবো আমি গীতাকে, তেমনই সম্মান করবো আমি তেমনই সম্মান করবো আমি বাহাই, সবকে সব আমার মাথায় থাকে, কিন্তু আমি মানুষ হিসাবে আমার প্রজন্মকে কি করব, একটা সভ্য সুন্দর শিশু হিসাবে গড়ে তুলব, যেটা আমি ছিলাম, যেটা আমি শিখিনি, যেটা আমি করিনি, যেটা আমি বলিনি বা করি না বলি না, সেটা আমার শিশুকে করাতে চাই, বলতে চাই, একটা ভালো শিশু হবে, এইরকম আদর্শ শিশু হবে। আদর্শ শিশু হবে মানে আদর্শ 20 বছর পর আমার আদর্শ গ্রাম হবে। একটু চিন্তা করেন আপনি যে কিভাবে আমি আমার এই গ্রামকে এরকম একটা ভালো গ্রাম হিসেবে উপহার দিতে পারি, একটা ভালো সমাজ আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে দিয়ে যেতে পারে। এই জন্য আমরা বসে বসে থাকলে বসে থাকার পাশাপাশি আমাদেরকে এই কাজগুলো করতে হবে, আমাদের বাচ্চাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। এই জন্য আমি বলছি যে এই শিশু ক্লাসগুলো খুবই এখন এখন প্রশ্ন উঠতে পারে, ধরেন এখন আপনারা চাচ্ছেন আপনার গ্রামকে আপনি 20 বছর পরে ভালো করবেন, আপনার শিশুরা ভালো মানুষ হয়ে গড়ে উঠবে, তাহলে এই দায়িত্বটা কাকে নিতে হবে? আমি নিব, কে নেবে? হলদিবোনার শিশুরা যেন ভালো হয়, এই হলদিবোনার শিশুদের দায়িত্ব কে নেবে? হলদিবোনার গ্রামবাসী কে নেবে? হলদিবোনার যারা বাবা মা আছে
তাদেরকে দায়িত্ব নিতে হবে, তাই না? এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমি আমার গ্রামের দায়িত্ব নিব, আমি আমার সন্তানের দায়িত্ব, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমরা কি করতে পারি? আপনার সহযোগিতা করতে পারি। কিভাবে সহযোগিতা করতে পারি? আপনাদেরকে আমরা ট্রেনিং করাবো যে ওই যে শিশু ক্লাস, যদি আমার হলদিবোনাতে ধরেন 100 শিশু আছে, 100 হবে ধরেন, পরে আমরা বললাম যে 100 শিশু আছে, তো প্রত্যেকটা শিশু ক্লাসে যদি এখন 10 জন 10 জন করে বসে, তাহলে প্রায় 10টা শিশু ক্লাস হবে। তাহলে 10 জন আমাদের টিচার লাগবে যারা বাচ্চাদেরকে ওইগুলো শিক্ষা দেবে, যে সত্যবাদিতা, একতা, ভালোবাসা, পরোপকারী, সেবা, সব ধর্মকে ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, আল্লাহ ভগবান পরমেশ্বর একজন বলে মানা, এই যে এইগুলো যে শিক্ষা দেবে। এই জন্য কি করতে হবে? আমাদেরকে টিচার তৈরি করতে হবে প্রত্যেকে। এখন এইখান থেকে যদি এই যে যায় না বলদিবোনা থেকে, যে এখানকার আমাদের একাডেমি বাচ্চারা গিয়ে পড়িয়ে আসে, শিশু ক্লাস নিয়ে আসে, এটা কি বাস্তব? বাস্তব না, এটা বাস্তব না। ওইখানকার ছেলে মেয়েদেরকে দায়িত্ব দিতে হবে, ওইখানকার ওইখানে টিচার তৈরি করতে হবে। তারপরে যারা যাবে তারপরে পড়াবে, এই যাতায়াতে আমার খরচ আছে, আছে না? যেখান থেকে হলদি করে যাবে এদের যাতায়াত খরচ আছে, আবার ওরা স্টুডেন্ট, তাদের পড়াশোনা আছে, আবার কি হবে এদের যখন পাস করবে তখন বাড়ি চলে যাবে। কিন্তু আমার সমাজকে তো এটা ধরে রাখতে হবে, এটা তো 2 মাসের জন্য না, 6 মাসের জন্য না। এই ক্লাস কি 6 মাসের জন্য? আপনারা কি জানেন, ক্লাস আমরা যাই এই ক্লাস আজীবন থাকবে। তাহলে আজীবন যদি আমি এই ক্লাসকে নিয়ে যেতে চাই, আমি যদি এই ক্লাসকে যদি 20 বছর কন্টিনিউ করতে না পারি, তাহলে কি আমার বাচ্চাও এভাবে গড়ে উঠবে যেভাবে আমরা কল্পনা করছি, যেভাবে আমরা চিন্তা করছি? হবে না। তার মানে এই বাচ্চাদেরকে দিয়ে হবে না, এই একাডেমির এই যে যারা যায় গিয়ে ওখানে ক্লাস নেয় এদেরকে দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে হলদিবোনা থেকে টিচার তৈরি করতে হবে। এখন আমরা কি করব? ওই টিচারকে ট্রেনিং করানোর জন্য আমরা তাদেরকে 10 দিন রেখে, তাদেরকে 15 দিন রেখে আমরা তাদেরকে ভালোভাবে ট্রেন করাবো, যে তারা কীভাবে এই ক্লাসগুলো অর্গানাইজ করবে, এই ক্লাসগুলো কীভাবে তারা পরিচালনা করবে, এই ক্লাসগুলোকে কীভাবে তারা ফলো আপ করবে, দেখাশোনা করবে, এই জিনিসটা আমরা। কিন্তু সাপোর্ট লাগবে কার? বলতে বোনার, এই আপনাদের বাবা মায়ের। কি লাগবে? সমর্থন লাগবে। আপনাদেরকে ঠিক করতে হবে কে কে টিচার হলে ভালো হবে, কে কে টিচারের ট্রেনিং ভালো। এখন ধরেন 10টা যদি আমরা 10 জনকে শিক্ষা দেওয়ালাম, ট্রেনিং করালাম, এখন আমাদের 10 জনই কিন্তু হয়তো 1 মাস সেবা দিল বা 2 মাস সেবা দিল বা 2 বছর সেবা দিল, 2 বছর পর হয়তো বাইরে একটা চাকরি হয়ে গেল, চলে গেল। তাহলে আমাদের এটা ব্যাকআপ দিতে থাকতে হবে, কিন্তু সবসময় ট্রেনিং এর মধ্যে থাকতে হবে, যাতে কেউ চলে গেলে, কেউ অসুখ বিসুখ হলে, কারো কোনো সমস্যা হলে যেন ওই ক্লাসটা আমাদের মিস না যায়, সেই ব্যবস্থা আমাদের থাকতে হবে, ব্যাকআপ থাকতে হবে। এই জন্য এটা কন্টিনিউ একটা ধারাবাহিক প্রক্রিয়া আমাদেরকে বজায় রাখতে হবে। তাহলে আমরা দেখছি যে এই শিশু ক্লাসের উদ্দেশ্য কি, এবং এই শিশু ক্লাসগুলোকে কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে এগুলোকে অর্গানাইজ করা যায়, এবং এর মাধ্যমে আমাদের কি লাভ হবে, আমরা বড় লোক হয়ে যাব, আমাদের বাড়ি পাকা হয়ে যাবে, আমাদের ওই হলদিবোনার রাস্তাও পাকা হবে না, কিভাবে আমরা সুন্দর আমাদের একটা প্রজন্ম পাবো, যেটা ওই পাকা বাড়ির চাইতে, পাকা রাস্তার চেয়ে অনেক বেশি, অনেক বেশি কাজে লাগবে, বলে কাজে লাগবে না, কোনটা কাজে লাগবে? এখন পাকা রাস্তা করে দিলাম, এটা কাজে লাগবে, এটা দরকার আগে না? আমার শিশুর একটা ভালো প্রজন্ম তৈরি হবে,
আগে এইটা আমাদের আগে এটা নিয়ে ভাবতে হবে, আগে এটা নিয়ে চিন্তা করতে হবে, আগে এটা নিয়ে গবেষণা করতে হবে, এটা নিয়ে আমরা আলোচনা করতে হবে, আমাদের এটা যাতে চলে সেজন্য দরকার কিছু চাঁদা দিতে হবে। যে টিচাররা ক্লাস নেবে দরকার হলে ওদেরকে মাসে মাসে আমরা 500 টাকা দিব, তাহলে যে ভাত রাঁধি সেটা থেকে রুটি তুলি এক মুঠ করে চাল রাখি গেহটাকে দিব, আমরা তাদেরকে সাপোর্ট করি সহযোগিতা করি। আমার গ্রাম, আমার সমাজ, আমার সন্তান আমাকে দায়িত্ব নিতে হবে, আমরা আগামী ভবিষ্যৎ একটা সুন্দর সভ্য উদার ভালো গ্রাম। এটাই হচ্ছে বাহাই, বাহাই যারা বাহাই সমাজ তারা এইটা নিয়ে কাজ করছে, এই উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এটা নিয়ে আমরা গ্রামগুলোতে এই যে বাচ্চারা ক্লাস করছে, ওরা সবাই গিয়ে প্রত্যেকে কারো কারো শেষ ক্লাস এরকম ওরা এখানে ট্রেনিং নেয়, আর গ্রামে গিয়ে তারা ওই শিশুদেরকে এইসবগুলো ট্রেনিং করায় যেন তারা ভালো শিশু হয়ে গড়ে উঠে। কিন্তু যখন আমরা একটা গ্রামকে বেছে নেব তখন ওই গ্রামকে আমাদেরকে একটু মনোযোগী দিয়ে সবাই মিলে একতাবদ্ধ হয়ে আমাদেরকে এই কাজটা করা হবে। এই দিকে আমার বলার ছিল, এখন আমরা একটু আলোচনা করি, সবাই মিলে আমরা একটু ডিসকাশন করি কিভাবে আমরা এটাকে এগিয়ে নিতে পারি, কিভাবে আমরা এটাকে চলমান রাখতে পারি, আর আমরা আসলে চাই কি, আমরা চাই কি, আগে আগে কি করতে হবে যে আমরা চাই কি, এটা আমাদের গ্রামে দরকার আছে, তারপরে কতদিন চাই, এখন চাই তাহলে এখন আমাদের কি করতে হবে, আমরা একটু আমরা সবাই মিলে আলোচনা করি, আলোচনা করলে আমাদের ভিতরে এই সবগুলো বেরিয়ে আসবে যে আমরা কীভাবে এগুলোকে অর্গানাইজ করতে পারি, এগুলোকে চলমান রাখতে পারি, আরো ভালো ভালো ক্লাস যেন হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি। আমার কথা কি বুঝা গেছে? একটু দ্রুত বলেছি না? আমরা 20 মিনিট জিজ্ঞেস করি, চা খাবো, তারপরে আবার 20 মিনিট পরে আসবো।